হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম পাবার প্রিনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমার আজকের ভিডিওটি হচ্ছে ডার্ক ইনজেক্ট ট্রান্সফার পেপার দিয়ে আপনারা কীভাবে ডার্ক অথবা কটন টি শার্ট প্রিন্টিং করবেন এর উপরে সো পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনাদেরকে ধারণা দিতে পারবো যে আপনারা কীভাবে সঠিক নিয়মে ডার্ক ইনজেক্ট ট্রান্সফার পেপার দিয়ে টি শার্ট প্রিন্টিং করবেন আপনারা এই দেখতে পাচ্ছেন যে আমরা ডার্ক ইনজেক্ট ট্রান্সফার পেপার হিসেবে এই পেপারটা ব্যবহার করেছি এই পেপারটার প্রতি পিসের দাম মার্কেট প্রাইস হচ্ছে ষাট থেকে সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন সো মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের এই পেপারগুলো রয়েছে আপনার অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের পেপার ইউজ করতে হবে অথবা হচ্ছে যদি ভালো ব্র্যান্ডের পেপার ইউজ না করেন তাহলে কিন্তু আপনার প্রিন্টটা দীর্ঘদিন লাস্টিং করানো অথবা হচ্ছে একটা বা দুইটা দোয়া দেওয়ার পরে দেখবেন যে আপনার প্রিন্টার ডিসকালার হয়ে গেছে তো অবশ্যই আপনার প্রিন্টার ডিসকালার হওয়ার পিছনে আপনার পেপারেরও দোষ থাকতে পারে এবং কি আপনার কালিরও দোষ থাকতে পারে তো আপনার অবশ্যই ভালো মানের ইনজেক্ট কালি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে হচ্ছে ইপসনের অরিজিনাল ইনজেক্ট যে কালটা রয়েছে ওই কালিটা আপনারা ব্যবহার করতে পারেন আপনারা এটা প্রিন ইপসন প্রিন্টারে ইপসন এল এইট হান্ড্রেড ফাইভ প্রিন্টারে যদি প্রিন্টের কমান্ড দেন অবশ্যই ইনজেক্ট পেপার দিয়ে প্রিন্ট আউট করবেন এবং কি হাই স্পিডটা উঠিয়ে দিবেন আপনারা জাস্ট যেন হাই স্পিডটা উঠিয়ে দিলে একটু স্মুথলি প্রিন্ট হবে দেখুন যে প্রিন্টটা কিন্তু অনেক আসতে হচ্ছে দীর্ঘ যেতে হবে প্রিন্টের কোয়ালিটিটা খুবই ভালো হবে আরেকটা বিষয় হচ্ছে এই যেই ডার্ক ইনজেক্ট ট্রান্সফার পেপার এই পেপারটাকে কিন্তু আপনারা মিরর প্রিন্ট দিতে পারবেন না জাস্ট হচ্ছে এটা কোনো মিরর প্রিন্ট হবে না এটা সোজাসুজি প্রিন্ট হবে আমরা যেভাবে যে কোনো ডকুমেন্ট প্রিন্ট করি এভাবেই কিন্তু এই প্রিন্টটা হয় প্রিন্টটা হওয়ার পর আপনাদের প্রিন্টটা যদি ওরকম রাউন্ড শেপে থাকে অথবা হচ্ছে কোনো লোগও থাকে তাহলে একটু যদি ক্রিটিক্যাল হয় কাটার বিষয়টা তাহলে কিন্তু আপনার অবশ্যই প্লটার কাটিং দিয়ে কাটতে হবে তো আমার এটা যেহেতু একদম ইজি এবং কি রেক্টেঙ্গাল টাইপের একটা ডিজাইন সো এইটাকে আমি আপনার এই আমার কাটার মেশিন দিয়ে কিন্তু কেটে ফেলতেছি এবং কি আপনার কোনো অংশে ডিজাইনটার বাইরে কিন্তু কোনো সাদা রাখতে পারবে না কারণ কি পেপারটার মধ্যে কিন্তু সাদা কালারটা রয়েছে আপনারা যদি এই পেপারটা যখন আপনারা কাটিং করবেন যদি কোনো অংশে সাদা থাকে তাহলে দেখবেন যে আপনার গেঞ্জিতে সাদা অংশ বেশে উঠছে মানে এই পেপারটার মধ্যেই কিন্তু সাদা কালারটা রয়েছে কারণ কি আপনারা দেখেন যে আমরা কিন্তু ইচ্ছা করলে এই ট্রান্সফার পেপারটা দিয়ে সাদা প্রিন্টও করতে পারি সো সাদা প্রিন্ট কিভাবে করব সাদা প্রিন্ট করার জন্য আপনারা জাস্ট হচ্ছে কোনো একটা লেখা যদি দিতে চান তাহলে লেখাটা ডিজাইন করে জাস্ট হচ্ছে লেখার আউটসাইডটা আপনারা প্রিন্ট করেন প্রিন্ট করার পরে আপনারা কেটে শুধুমাত্র ফন্টগুলো রাখতে হবে এই ফন্টগুলোতে কোনো কালার থাকবে না এটাকে আপনার হিট দিয়ে দিলেই কিন্তু সাদা হয়ে যাবে সো আমি এখন হচ্ছে আমার কাছে যেহেতু প্লটার কাটিং নেই আমি নর্মাল কাটিং দিয়ে ব্যবহার করতেছি সো আমি এই ধরনের ডিজাইনগুলো এটি শার্টের মধ্যে প্রিন্ট আউট করতে আপনারা চাইলে যে কোনো কালার বা যে কোনো লোগো এইভাবে কিন্তু প্রিন্ট করতে পারেন আমি প্রথমে একটা ওয়াল পেপার দেওয়ার পর তারপরে দেখেন যে একটা ট্যাপলন শীর্ষই দিয়েছি আমার টি শার্টটাতে যাতে কোনো ধরনের প্রবলেম না হয় একটু কোয়ালিটিটা ভালো থাকবে ট্যাপলন শিটটাও আপনারা ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে এই ট্রান্সফার ব্যাপারটা দিয়ে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড হিট দিলেই কিন্তু আপনার টি শার্টগুলো হিট হয়ে যাবে এবং এর কোয়ালিটি কিন্তু খুবই ভালো কোয়ালিটি নষ্ট হওয়ার মতো না আপনারা হয়তো অনেকের কাছে কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে হচ্ছে কোয়ালিটি নষ্ট হওয়ার পেছনে হচ্ছে আপনার কাগজ কালি দুটাই আপনার সমস্যা হইতে পারে সো আপনারা অবশ্যই ভালো মানের কালি ব্যবহার করতে হবে এবং কি আপনার পেপারটাও ডাইরেক্ট ইনজেক্ট ট্রান্সফার পেপারটাও খুব ভালো মানের হতে হবে নাহলে আপনার প্রিন্ট কোয়ালিটি ভালো পাবেন না এই দেখুন যে আমাদের প্রিন্টের কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু এভাবে অসংখ্য গেঞ্জি করতে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না সো আপনারা একটু কেয়ারফুলিভাবে সকল বিষয়গুলো মেনে তারপরে কিন্তু আপনারা এই টি শার্টগুলো প্রিন্ট আউট করতে পারবেন এই দেখুন যে এই ধরনের ডার্ক টি শার্ট কিন্তু আপনারা খুব সহজেই দেখুন যে আমার কিন্তু এখানে সাদা যে লেখাটা সাদা লেখাটাও কিন্তু আপনারা দেখুন যে ফুটে উঠছে সো আপনারা যদি শুধুমাত্র এই সাদা লেখাটাই এই টি শার্টের মধ্যে দিতে চান তাহলে বাকি অংশটা কাটিং করে ফেলে দিতে হবে সো এই কাটিংটা একটু ডিফিকাল্ট আপনার হাতে এই কাটিংটা করতে পারবেন না সো এর জন্য আপনাকে অবশ্যই প্লটার কাটিং নিতে হবে এটা সাদের প্লটার কাটিং নিলে আপনারা এই কাটিং করেও আপনারা গেঞ্জিতে শুধুমাত্র লঘু অথবা নাম দিতে পারবেন আর যদি মনে করেন যে আপনার গেঞ্জিটা ব্লু আপনারা যদি ব্লু ব্লুর মধ্যে সাদা কালার দিয়ে কোনো কিছু লিখতে চান সেই ক্ষেত্রে হচ্ছে একটু ক্রিটিক্যালি আপনারা করতে পারেন বা টেকনিক্যালি সাপোজ হচ্ছে আপনার লেখাটার ব্যাকগ্রাউন্ডটা সাপোজ আপনি যেই লেখাটা দেবেন এই লিখার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার টি শার্টটা ব্লু হয় তাহলে ব্লু দিয়ে দেবেন তাহলে আর লেখাটা রাখবেন সাদা তাহলে আপনি যখন প্রিন্ট দিলেন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার গেঞ্জের সাথে মিশে যাবে তারপর সাদাটা বাইসা উঠবে এইভাবে আপনারা দিতে পারেন কিন্তু এটা আপনার সঠিক সমাধান না সঠিক সমাধান হচ্ছে অবশ্যই আপনারা প্লটার কাটিং দিয়ে কেটে তারপরে এটাকে পেস্ট করবেন এটা কিন্তু জাস্ট হচ্ছে আপনার পেপারটা যখন প্রিন্ট দিলেন উপরের অংশটা খুলে লাগিয়ে তারপর হিট দিয়ে দিলে কিন্তু এটা পার্মানেন্টলি লেগে যায় এটা কিন্তু কোনোভাবেই আর খোলা সম্ভব না একবার লেগে যাওয়ার পরে এই দেখুন যে আমরা কিন্তু এভাবে প্রচুর পরিমাণ টি শার্ট এই ওয়েতে প্রিন্ট আউট করতেছি তো এইখানে হচ্ছে আপনার কালিটা আপনারা ভালো ফলাফল পাওয়ার জন্য অবশ্যই গেঞ্জিটা অন্তত দুই চার দিনের মধ্যে আপনারা ধুইবেন না বা হচ্ছে আপনারা কোনো পানি লাগাবেন না অত সাথে সাথে লাগালেও খুব বেশি প্রবলেম হবে না কিন্তু আপনাদের খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য অন্তত আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে এই গেঞ্জিটাকে দেওয়া যাবে না গেঞ্জিটা হিট দেওয়ার পরে অন্তত চব্বিশ ঘন্টা রাখতে হবে আপনারা যদি বাজারে একদম লোকাল কালি ব্যবহার করে এই ধরনের প্রিন্ট আউট করেন তাহলে কিন্তু আপনার প্রিন্টটা রাতারাতি নষ্ট হয়ে যাবে বা অথবা হচ্ছে ফ্যাকাশ হয়ে যাবে আর এই প্রিন্টটা কিন্তু অনেকেই মনে করেন যে সাবলিমেশন প্রিন্টার দিয়ে এই প্রিন্টটা দেওয়া যাবে কি না এই প্রিন্টটা কিন্তু অবশ্যই সাবলিমেশন প্রিন্টার দিয়ে দেওয়া যাবে না এটা কি আপনারা অবশ্যই নর্মাল ইনজেক্ট ইংক অথবা হচ্ছে পিগমেন্ট ইঙ্ক দ্বারা যেটা কাপড়ের কালি ওইগুলো দিয়ে প্রিন্ট আউট করতে হবে তো পিগমেন্ট ইঙ্ক দিয়ে আপনারা ইউজ করলে আরও ভালো ফল পাবেন এখানে হচ্ছে যেহেতু আমরা ইনজেক্ট প্রিন্টার রয়েছে ইনজেক্ট কালি রয়েছে প্রিন্টারের মধ্যে এই ইনজেক্ট কালি দিয়ে প্রিন্ট করে দেখাচ্ছি তো এই ধরনের হিটপ্রেসের মাধ্যমে যদি আপনারা টি শার্ট প্রিন্টিং করতে চান তাহলে আপনাদের প্রথমে হচ্ছে একটা হিট প্রেস মেশিন লাগবে হিটপ্রেস মেশিনের দাম এই ধরনের একটা হিটপ্রেস মেশিনের দাম তেরো থেকে পনেরো হাজার টাকা তারপর হচ্ছে একটা ইপসনের প্রিন্টার লাগবে আপনারা যদি ইপসন এল ওয়ান থ্রি জিরো সিরিজের কিনেন তাহলে দশ থেকে বারো হাজার টাকায় কিনতে পারেন হয়তো এখন হয়তো কিছুটা দাম বাড়া হয়তো আরও পাঁচশো বা এক হাজার টাকা বেশি লাগতে পারে আবার দাম কমলে আপনারা দশ হাজার টাকার কমও পেয়ে যাবেন সো প্রিন্টারের মধ্যে আপনারা প্রিন্টার কেনার সময় তো যেই অরিজিনাল কালি পাবেন এই কালি দিয়েই করতে পারবেন আর যদি আরও ভালো কোয়ালিটির প্রিন্ট চান তাহলে অবশ্যই ইপসন এল এইট হান্ড্রেড ফাইভ কিনতে পারেন ইপসন এল এইট হান্ড্রেড ফাইভ প্রিন্টারের দাম হচ্ছে বর্তমানে একটু বেশি ছাব্বিশ সাতাশ অথবা আঠাশ হাজার টাকার মধ্যে হয় আগে কিন্তু ছিল চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা সো অথবা হচ্ছে আপনারা একত্রিশ সাইজের প্রিন্টারও কিনতে পারেন ইপসন এল ওয়ান এইট ডাবল জিরো যার মূল্য রয়েছে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ হাজার টাকার উপরে মানে বর্তমানে হয়তো পঁয়তাল্লিশ হাজার বা আটচল্লিশ হাজার টাকা মার্কেট প্রাইস দাম কমলে হয়তো আপনারা চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকাও পেয়ে যাবেন সো এই ধরনের প্রিন্টার দিয়ে আপনারা কাজ করতে পারেন সো আপনারা যদি সিম্পলভাবে কাজটা শুরু করতে চান তাহলে কিন্তু ইপসন এল ওয়ান থ্রি জিরো অথবা হচ্ছে ইপসন এল এইট হান্ড্রেড ফাইভ দুইটা প্রিন্টারের যে কোনো একটা কিনলেই হবে এছাড়া যে এই হিটপ্রেস মেশিনটা কিনলে আপনারা যদি কম্বো হিটপ্রেস মেশিনটা কিনেন এই মেশিনটা দিয়ে কিন্তু আপনারা মগ প্লেট তারপরে ক্যাপ এই ধরনের জিনিসগুলা প্রিন্ট আউট করার মতো অপশান পেয়ে যাবেন শুধুমাত্র এই হিটপ্রেসটা দিয়ে আপনারা শুধু যে টি শার্ট করা যেরকম না এটা দিয়ে কিন্তু আপনারা ক্র্যাশের ম্যাটেরিয়াল প্রিন্ট করতে পারবেন বিভিন্ন ফটো ফ্রেম প্রিন্ট করতে পারবেন বিভিন্ন গিফট আইটেম প্রিন্ট করতে পারবেন তো এই হিটপ্রেস মেশিনটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায় তো বন্ধুরা আপনারা যদি এই সব কাজ সম্পর্কে একটু ধারণা পেতে চান আমরা আমাদের ভিডিওর মাধ্যমে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এই বিজনেসটা একটু সহজ বিজনেস হলো কিন্তু বিজনেসটা সঠিকভাবে করার জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে বুঝতে হবে যেগুলো আস্তে আস্তে আপনারা বোঝা যাবেন সো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ